থার্মোডিনামিক্সে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে তো আমাদের প্রায় কোশ্চিন থাকে। এখন ম্যাক্সওয়েল ইকুয়েশন দেখলেই অনেক কারণ মনে হয় বাবা রে বাবা এত মনে রাখা সম্ভব কি? আমি বলি মনে রাখা খুব সোজা। একটা কথা মনে রাখো, গুড পিপল হ্যাভ স্টাডিজ আন্ডার ভেরি অ্যামেজিং টিচার। গুড জি, পিপল পি, এইচ স্টাডিজ এস, ইউ আন্ডার, ভি ভেরি, অ্যামেজিং এ, আর টিচার টি, করে দিতে পারবে এই জিনিসটা। এবার আমার রুলটা মনে রাখবে, যদি নিচে থেকে ওপরে ওঠো, টেল থেকে হেডে যাও, পজিটিভ হবে, আর হেড থেকে যদি কখনো টেলে আসো তখন হবে নেগেটিভ ভ্যালু। ওকে, এবার দেখো মনে রাখবো কি করে। দেখো প্রথমে দেখো ইউটাকে করছি, ইউটা, ইউটার আশপাশে দেখার চেষ্টা করো, ইউ এর আশে কি আছে, এস আছে, এসে কি কর, কোনখান থেকে আসতে পারবে, তলা থেকে আসতে হবে, এস এর অপোজিটে কি আছে দেখো, টি ডিএস, টি ডিএস, তবেই এসটা আসতে পারছো, দেখো টি ডিএস। দেখো নিচে থেকে ওপরে আসছে, তাই জন্য ভ্যালুটা কি হবে, পজিটিভ ভ্যালু, রাইট। এবার দেখো ইউ এর পাশে আর একজন আছে, দেখো ভি, ভিটা কোর থেকে আসবো, দেখো এই দিক থেকে আসতে হচ্ছে, তাহলে দেখো ওপর থেকে নিচে আসতে হচ্ছে, তাই হবে নেগেটিভ। আর দেখো পি ডিভি, দেখো পি ডিভি, যে কোনো একটা নাও, মনে করো জি করতে চাইছো, জিটা এই জায়গাটা রয়েছে, তাহলে জিটা কোথা থেকে আসবে বলো, জি এর আশপাশটা, দেখো পিটে আসতে হবে, কোথা থেকে আসবো, নিচে থেকে ওপরে আসবো, পি, তার মানে কি হবে ভিডিপি, দেখো ডি এর জায়গায় দেখো ভিডিপি, দেখো প্লাস আছে কারণ নিচে থেকে ওপরে গেছে। আবার জি এর পাশে কি আছে, দেখো টি, টিটাই আসতে হবে, কোথা থেকে আসবো, ক্রস থেকে আসতে হবে, তার মানে এই দিক থেকে আসতে হবে, তার মানে এস ডিটি, তার মানে দেখো এস ডিটি, দেখো ওপর থেকে নিচে নামছো, ওপর থেকে নিচে নামছো, হেড থেকে তেলে গেলে নেগেটিভ হয়, তার মানে এস ডিটির আগে কি হবে, নেগেটিভ, দেখো এস ডিটির আগে দেখো নেগেটিভ আছে, ঠিক আছে। এইভাবে ডেল্টা এ, ডেল্টা এইচটাও দেখে নাও, দেখো এ, এটাই আসবো, কোথা থেকে আসবো বলো, এটাই আসবো, এর পাশে কি আছে, দেখো ভি, ভিতে আসতে হবে, কোথা থেকে আসবো, ওপর থেকে আসবো নিশ্চয়ই, ক্রস ভাবে, তার মানে পি ডিভি, পি ডিভি, ওপর থেকে নিচে আসছি, ওপর থেকে নিচে গেলে কি হয়, নেগেটিভ, তার মানে পি ডিভির আগে দেখো নেগেটিভ হবে, দেখবে এর জায়গায় দেখো পি ডিভির আগে দেখো নেগেটিভ আছে। আবার দেখো পি এর এই, এইটাই আসবো, কোথা থেকে আসবো, ওপর থেকে আসবো নিচে, তার মানে এস ডিটি, এস ডিটি, এস ডিটি, ওপর থেকে নিচে আসছি নেগেটিভ, তার মানে দেখো এস ডিটি, তার আগে দেখো নেগেটিভ আছে। তো এইভাবে আমরা এই চারটা তৈরি করতে পারি। এখন প্রশ্ন হলো চারটা তৈরি করার পর ঠিক আছে কিনা একবার কি করে ক্রস চেক করে নেব। শুধু এটা মনে রাখবে, উলুবেরিয়া হাওড়ার আগে গঙ্গা, উলুবেরিয়া ইউ, হাওড়া মানে এইচ, আগে মানে এ, আর গঙ্গা মানে হলো জি, ঠিক আছে। প্রথমটা তো লিখে নিতে পারবে এই চারটা থেকে মোটামুটি, টি ডিএস, টি ডিএস, এই যে টি ডিএস, আর এটা কি হবে, উল্টোটা ক্রস করো, ওপর থেকে নিচে আসছো, তাই পি ডিভি মাইনাস হয়েছে, রাইট। এবার দেখো এটা মাইনাস, এটা দেখো ভিডিপি করেছো, তাই জন্য এটা প্লাস করে দিয়েছো, আবার দেখো মাইনাস করেছো পিডিপি, আবার দেখো এটাকে প্লাস করেছি, মানে দেখো উল্টে দিয়েছি, দেখো ভিডিপি করেছে, দেখো ভিডিপি করেছে, করতে পারবো। আচ্ছা দেখো এটা টিডিএস, টিডিএস করবো, আর পরেরগুলো দেখো এটাকে উল্টে দাও, এস ডিটি করো, এস ডিটি করো, দেখো নেগেটিভ আসছে। তাহলে দেখো এই ইকুয়েশনগুলো করে নিতে পারবো, আশা করবো মনে থাকবে। কি মনে রাখতে হবে, গুড পিপল হ্যাভ স্টাডিজ আন্ডার ভেরি অ্যামেজিং টিচার, ব্যাস। এবার দেখো এইখান থেকে এইগুলো কি করে আঁকবে, কি করে করবে, দেখো প্রথম জিনিসটা দেখো, প্রথমে তুমি এটাকে গোল পাকাও, এর কাছে আসবে এর ডেরিভেটিভটা, তার মানে টি এর কাছে আসবে ডিভির ডেরিভেটিভ, দেখো ডিটির কাছে এসে দেখো ডিভির ডেরিভেটিভ এসছে, টি এর কাছে যখন ডিভির ডেরিভেটিভটা এসেছিল কে বাদ গেছিল, টি এর, এস, দেখো এস কনস্ট্যান্টে আছে, ইকুয়াল টু দেবো, দেখো মাইনাস সাইন আছে তাই মাইনাস দিয়েছি। এবার দেখো পি এর কাছে আসবে এর ডেরিভেটিভ, এই দিকের ডেরিভেটিভ কি, ডিএস, দেখো পি এর কাছে আসবে ডিএস এর ডেরিভেটিভ, দেখো ডিপির কাছে এসে ডিএস এর ডেরিভেটিভ, তো পি এর কাছে যখন এসেছিল কে বাদ গেছিল, ডিভি বাদ গেছিল, দেখো ভিটা দেখো কনস্ট্যান্টে রয়েছে। এখানে চলে এসো, দেখো যদি আমি এটা করি, ডি এটা দিয়ে করি, তাহলে কি হবে বলো, প্রথমে এস এর কাছে কে আসবে, ডিভির ডেরিভেটিভ, ডিভির ডেরিভেটিভ, এস এর কাছে আসবে ডিভির ডেরিভেটিভ, মানে ডিএস বাই ডিভি, তাই তো, দেখো ডিএস, তার মানে কি হবে এটা, না ডিএস, এস এর কাছে এসে ডিভির ডেরিভেটিভ, কে বাদ গেছিল, ডিটি বাদ গেছিল, তার মানে অ্যাট কনস্ট্যান্ট টি। আরেকটা কি হবে বলো, এই পি এর কাছে আসবে কার ডেরিভেটিভ, উল্টোটা ডেরিভেটিভ আসবে, তার মানে ডিপির কাছে আসবে কার ডেরিভেটিভ, ডিটি এর ডেরিভেটিভ, ডিটি এর ডেরিভেটিভ, কে বাদ গেছিল, ভিটা বাদ গেছিল, তার মানে অ্যাট কনস্ট্যান্ট হবে বি, ঠিক আছে।
এবার দুবার ক্ষেত্রেই মাইনাসটা এদিকেও থাকছে, এদিকেও মাইনাস, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এই জিনিসটা দেখো এখানে লেখা হয়েছে, উল্টে লেখা হয়েছে, একই ব্যাপার। তো এইভাবে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশন করে দিতে পারি। শুধু মনে রাখতে হবে গুড পিপল হ্যাভ স্টাডিজ আন্ডার ভেরি অ্যামেজিং টিচার। এই চারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এইভাবে তোমরা সলভ করে দিতে পারবে।